বাংলাদেশ সংলাপের আজকের প্যানেলে রয়েছেন চাকমা রাজা দেবাশিস রায়, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক এমপি দীপঙ্কর তালুকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের চেয়ারপারসন টুকু তালুকদার এবং রাঙ্গামাটি পৌরসভার চেয়ারম্যান হাবিবুর রহমান। বাংলাদেশ সংলাপের এই পর্বটি অনুষ্ঠিত হচ্ছে পাহাড়, লেক, জঙ্গল ঘেরা রাঙ্গামাটিতে এবং এমন এক সময় এই অনুষ্ঠানটি এখানে হচ্ছে যখন পার্বত্য শান্তি চুক্তির 10 বছর সবে পার হয়েছে। তবে সেটা নিতান্তই কাকতালীয়। প্রশ্ন শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন করেছেন বিপ্লব কুমার সরকার রাঙ্গামাটি থেকে। সম্প্রতি জামাতের 3 নেতার বিরুদ্ধে মামলা হওয়ার পর আইন উপদেষ্টা বললেন কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারেন না। এই বক্তব্যের মাধ্যমে কি জামাতকে রক্ষার কোনো চেষ্টা হচ্ছে কিনা? দেবাশিস রায়, আমি বরঞ্চ আমার রাজনৈতিক বন্ধুদের অপেক্ষা রাখি, আমার চাইতে ভালো ব্যাখ্যা ওনারা বলে দিতে পারবেন। আপনার নিশ্চয়ই কোনো মন্তব্য আছে এই ব্যাপারে? এই ব্যাপারে আমি কোনো মন্তব্য নেই আমার। আপনি মন্তব্য করতে চান না? জি না। দীপঙ্কর তালুকদার, আইনগত দিক বিশ্লেষণ যদি আমরা করি এইভাবে, রাষ্ট্র যদি মনে করে থাকে ব্যক্তি যে সংক্ষুব্ধ যে কারণে, সে কারণটার সঙ্গে রাষ্ট্রের যদি আন্তরিকতা থাকে তাহলে রাষ্ট্র তার পাশে দাঁড়িয়ে ওই রাষ্ট্রদ্রোহিতা মামলাতে সহযোগিতা করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সরকার থেকে যখন বলা হয়েছে যে এটা এন্ট্রি করা হবে না, অর্থাৎ মামলাটা নেওয়া হবে না, তখনই আমাদের সন্দেহ লাগে যে প্রশ্নকর্তা যেটা বলেছেন সেটা সঠিক কিনা। আপনি যিনি প্রশ্ন করেছেন, আমি তার কাছে যদি ফিরি, আপনার কি মন্তব্য এ ব্যাপারে? আপনার কি মনে হচ্ছে? না, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেখানে বাংলাদেশের 2 শীর্ষ রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের 2 নেত্রী আজকে জেলে। তো সেক্ষেত্রে জামাতের এমন কোনো বড় ধরনের কোনো নেতা, সেই ধরনের কোনো অভিযুক্ত আজ পর্যন্ত আমরা দেখি নাই। তো সেক্ষেত্রে আমাদের মনে, বিশেষ করে আমি তো আমার নিজের কাছেই প্রশ্ন লাগে যে আসলে মনে হয় সরকার কোনো একটা তাদের ফিভারে বা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আর কেউ? এ ব্যাপারে আমার মন্তব্য হলো স্পষ্ট জামাতের কোনো দুর্নীতি এ পর্যন্ত হয় নাই, যার কারণে তাদেরকে কোনোরকম মামলা করা সম্ভব হয় নাই। না, প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ মামলা চলতে পারে না উপদেষ্টা বলেছেন, তিনি কি জামাতকে রক্ষার কোনো চেষ্টা করেছেন? এটা হচ্ছে ওনার প্রশ্ন। এটা আমার স্পষ্ট অভিমত, এখানে কোনো রকমের চেষ্টা হচ্ছে না। না, চেষ্টা হচ্ছে না, সেরকম কোনো চেষ্টা হচ্ছে না এবং স্পষ্ট এটা আইনগত। হাবিবুর রহমান, ইতিমধ্যে যে মামলাটি দায়ের হয়েছে এবং রাষ্ট্রদ্রোহিতার বিষয়ে যে সমস্ত অভিযোগ এনেছেন, রাষ্ট্র অবশ্যই বিবেচনা করে দেখবেন যে যদি রাষ্ট্রদ্রোহিতার অভিযুক্ত হয় তাহলে রাষ্ট্রকে রক্ষার স্বার্থেই রাষ্ট্র সে ভূমিকা পালন করবে। টুকু তালুকদার, আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না। কেন, মানে বলতে চাচ্ছেন না কেন? দেবাশিস যেহেতু রায় কিছু বলতে চাইলেন না, আপনি কিছু বলতে চাচ্ছেন না, এটা তো জাতীয়, এখানে স্বাভাবিক এটা জাতীয় ইস্যু হতে পারে, কিন্তু যেখানে রাজনৈতিক এবং আইনজ্ঞ ব্যক্তিরা রয়েছেন, আমি মনে করছি যেহেতু সাধারণ জনগণ হিসেবে তো প্রত্যেকের একটা মতামত থাকতে পারে। না না, অবশ্যই মতামত থাকতে পারে। এই মুহূর্তে আমি মনে করছি যে এটা আমার, মানে আমি বলতে পারছি না বা আমার এ সম্পর্কে কোনো ধরনের। শ্রোতা দর্শক, অধিকাংশ প্যানেল কিছু বলতে চাইছেন না, যারা বললেন তারা খুবই সংক্ষেপে বললেন। আপনারা কেউ কিছু বলতে চান এ ব্যাপারে? হ্যাঁ, আপনি সামনে। যেহেতু প্রজাতন্ত্র কিংবা রাষ্ট্রের মালিক জনগণ, সেহেতু আমি মনে করি যে রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারেন না আমাদের মাননীয় আইন উপদেষ্টা যা বলেছেন, সেটা জামাতকে সেভ করার জন্যই বলছেন আমার যেটা মনে হচ্ছে। কারণ রাষ্ট্র নিয়ে কিছু করলে, রাষ্ট্রকে অস্বীকার করে কেউ যদি কিছু বলে, সেটা দায় দায়িত্ব তো রাষ্ট্রের মালিকই নেবে আর জনগণই নেবে। রাষ্ট্রদ্রোহ মামলা তো করতেই পারে একজন সাধারণ জনগণ হিসাবে। ধন্যবাদ। দেবাশিস রায়, আপনি তো একজন আইনজ্ঞ, একই সাথে আইনের ব্যাখ্যা কি, এটা কি মামলা করা যায় এরকম? আমি আইনের মানুষ, কিন্তু আমার প্র্যাকটিসে আমি খুব বেশি ফৌজদারি আইন নিয়ে কাজ করি নাই। তবে যেহেতু প্রশ্নটা এসছে, আমি এটা বলতে চাইব যে যেখানে একটা সন্দেহের একটা প্রশ্ন এসছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই সরকারের উচিত এটাকে যথাযথ একটি উত্তর দেওয়া। শ্রোতা দর্শক, এ ব্যাপারে মাঝখানে আপনি হাত তুলেছেন, হ্যাঁ আপনি আইনের কথা বলতে গেলে এখানে আমাদের রাজাবাবু আছেন, আর রাষ্ট্রদ্রোহী যদি কেউ থেকে থাকে তাহলে রাষ্ট্রই বাদী হয়ে অবশ্যই রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে মামলা করবে, এটাই জনগণের প্রত্যাশা। কারণ বাংলাদেশে থাকবে অথচ বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করবে, এইরকম মানুষ বোধহয় বাংলাদেশে থাকার অধিকার পাওয়ার যোগ্য নয়। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাই। আশা করছি এই প্রশ্নের উত্তর দিতে অনেকেই উৎসাহী হবেন। চাই থোয়াই অং চৌধুরী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাঙামাটি থেকে। বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির সাথে 2রা ডিসেম্বর 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 10 বছর অতিক্রম হয়ে গেল, এখনও চুক্তির যথাযথ বাস্তবায়ন হচ্ছে না, এর কারণ কি? রাজা দেবাশিস রায়। একটা তো হচ্ছে যে অবাস্তবায়নের কারণ এর মধ্যে যে সদিচ্ছা এবং রাজনৈতিক সদিচ্ছা, এটা কোনো কোনো সময় বিভিন্ন সরকারের মধ্যে দলের মধ্যে তার কিছু, মানে আপনিও বলছেন যে বাস্তবায়ন হচ্ছে না, এটা অনেকাংশে বাস্তবায়ন হচ্ছে না, অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাস্তবায়িত হয়নি। আচ্ছা, কেন? আমি কারণটা বলছিলাম, একটা বললাম যে সেই রাজনৈতিক সেই সদিচ্ছার অভাব বা যথেষ্ট সেই সদিচ্ছাটা নেই। আরেকটা ব্যাপার আমি বলবো যে এই চুক্তিকে অপব্যাখ্যা করে, এটাকে আমি ইংরেজি বলি ডিমনিফিকেশন বা রাক্ষসীকরণ, এটা এমন একটা জিনিসকে এটা এমনভাবে কালো মলাট দিয়ে জিনিসটাকে করা গেছে বা কারো কারো তরফ থেকে করা হয়েছে, যার কারণে এমনকি সিভিল প্রশাসনীয় বা মিলিটারি প্রশাসনের সরকারের যন্ত্রে রাজনীতিবিদ এবং সিভিল মিলিটারি সব প্রশাসনের মধ্যে এমন একটি সে আমি বলবো যে কালোভাবে এটাকে আঁকা হয়েছে যে তার জন্য সেই যতখানি সমর্থনটা প্রয়োজন সেটা সমর্থন যোগাচ্ছিল না, অনেক ক্ষেত্রে যতখানি করার কথা সেটা পাচ্ছি না আমরা। কতটুকু হচ্ছে না? অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যদি একটি প্রথম গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে না, পুনর্বাসন, ভূমি, এখানে এখানে নিরাপত্তা বাহিনীর অবস্থানের কিভাবে থাকবে, বিভিন্ন যে পরিষদ আছে, জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, তাদের ক্ষমতায় অনেক কিছু বিষয় রয়ে গেছে, হয় নাই বলছি না, অনেক কিছু হয়েছে, আঞ্চলিক পরিষদ হয়েছে, জেলা পরিষদ হয়েছে, মন্ত্রণালয় হয়েছে, কিন্তু অনেক কিছু হয়নি। টুকু তালুকদার। আসলে এটা চুক্তিটা বাস্তবায়ন করা যায় যদি, যেটা রাজাবাবু অলরেডি বলে দিয়েছেন যে রাজনৈতিক সদিচ্ছা থাকার ফলে এটা চুক্তিটা বাস্তবায়ন করা যায়। আমি মনে করি যে সরকার যদি সম্প্রীতিতে বিশ্বাসী তাহলে চুক্তি বাস্তবায়ন অবশ্যই করা যায়, এবং এই চুক্তি বাস্তবায়ন হলে শুধু এখানে বলবো যে পাহাড়ি না, এখানে বাঙালিও জনগণও উপকৃত হবেন। সদিচ্ছার অভাব রাজা দেবাশিস রায়ও বলার চেষ্টা করলেন, আপনিও বললেন, সদিচ্ছার অভাব মানে কি আসলে, কিভাবে সেটা বুঝতে পারেন আপনি? আমি আগেই বলেছি যে এটা সম্প্রীতিতে যারা বিশ্বাসী সেই সরকারই এটা বাস্তবায়ন করতে পারে, এবং আমি মনে করি এখন একটা উপযুক্ত সময়, যে সংস্কারের মধ্যে দিয়ে রাষ্ট্র যাচ্ছে, যেখানে একটা সংস্কার হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে, আমরা কিন্তু এই সময়টা একটা পরিবর্তন আশা করছি, বিশেষ করে চুক্তি বাস্তবায়নে। কিন্তু এই সরকারের একজন খুবই প্রভাবশালী উপদেষ্টা কিন্তু বলেছেন যে এই চুক্তি আসলে বাস্তবায়ন করতে গেলে এটাকে রিভিউ করা উচিত, এই ধরনের মন্তব্য তিনি করেছেন, যেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আপনাদের কি তাই মনে হয়? আমার মনে হয় এটা জনগণের একটু জনমত যাচাই করা দরকার। না মানে আপনার কি মনে হয় যে যেভাবে আছে এটা বাস্তবায়ন করা যাচ্ছে না, এটা রিভিউ করা উচিত, তারপর সেরকম মন্তব্যের সাথে কি আপনি একমত? এখন রিভিউটা যদি জনগণ চায় এবং সেটা যদি চুক্তির পক্ষেই হয়, আমার মনে হয় এটা কোনো বাধা নেই। উনি বলছেন যে জনগণ কি চায়, আপনারা অন্তত এখানে যারা আছেন তারা কি চান, তারা কি একটা মানে রিভিউ চান, মানে একটা পুনর্বিবেচনা করা উচিত, নতুন করে করা উচিত, এটা চুক্তিটা আবারও বিবেচনা করে নতুন করে চুক্তির খসড়া করা উচিত, তারপর সেটা বাস্তবায়ন করা উচিত, এরকম কতজন মনে করেন? 5% মনে করেন না, আর কারা মনে করেন যে অবস্থায় এই চুক্তিটি করা হয়েছে সেটাই বাস্তবায়ন করা উচিত? একই অধিকাংশ শ্রোতা দর্শক নীরব, মানে তাদের কোনো মন্তব্য নেই। কেন মন্তব্য নেই? কেন? আমি আসলে কেউ যখন হাত তুলতে চাচ্ছেন না, আমি হ্যাঁ আপনি সামনে, হ্যাঁ মানে কেন কোনো মতামত নেই কেন? আসলে মতামতের ব্যাপারটা এখানে নয়, ব্যাপারটা হলো যে যেটুকু বাস্তবায়ন করার কথা সেটুকুই যখন বাস্তবায়ন হচ্ছে না, এখন নতুনভাবে চুক্তি করলে সেটা কতটুকু বাস্তবায়ন হবে সেটাই তো জনগণের প্রশ্ন। হ্যাঁ আপনি হাত তুলেছেন। সংবিধানের পরিপন্থী কিছু শান্তি চুক্তিতে থাকার কারণে আমার মনে হয় সরকার কোনো সরকারই বাস্তবায়ন করতে পারে না, বিতর্কিত কিছু অংশ বাদ দিয়ে শান্তিপূর্ণ সকল জাতির সর্বস্থানের কথা যদি শান্তি চুক্তিতে প্রতিফলন হয় আমার মনে হয় সরকারও বাস্তবায়ন করতে সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এদিকে এদিক থেকে কেউ হাত তুলতে চাইছেন না, কিন্তু আমি এখন আপনাদের আসলে জানতে চাই আপনারা কি মনে করেন এক সামনে এটা আসলে যে সরকারের অমনোযোগিতার অভাব, মনোযোগিতার অভাব। আমি বলবো যে আমাদেরকে অনেক ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে, এ কারণেই আমাদেরকে নিয়ে সরকারের মধ্যে খুব একটা চিন্তাভাবনা নাই, যার কারণে এই চুক্তি বাস্তবায়িত হচ্ছে না। আমরা অনেক ক্ষেত্রে অবহেলিত আছি। মানে আপনি আপনি বলছেন যে সরকার চাইলেই এটা হতে পারে, তাই? চাইলেই হতে পারে জি, এবং যেভাবে চুক্তি আছে সেভাবেই এটা হওয়া উচিত, অবশ্যই উচিত। আরও একদম পেছনে শান্তি চুক্তি সংবিধান পরিপন্থী এটা হতে পারে না, কারণ আমি মনে করি কোনো সরকার সংবিধানের পরিপন্থী কাজ করতে পারে না। সংবিধানে নেই এমন হতে পারে, কিন্তু যে সমস্ত বিষয়গুলো দেশ, রাষ্ট্র এবং জাতির স্বার্থে করা প্রয়োজন সেইগুলো সংবিধানে এনে সংশোধনী করতে হয়। তো আওয়ামী লীগ সরকার শান্তি চুক্তি করেছে জনসংহতি সমিতির সঙ্গে। আওয়ামী লীগ সরকারের সময়ের সংকীর্ণতা এবং কিছুটা বাধার মুখে কিংবা ষড়যন্ত্রের মুখে হয়তো পুরোটাই বাস্তবায়ন করতে সম্ভব হয়নি। আন্তরিকতা ছিল বিদায় প্রায় অনেকগুলো অংশ বাস্তবায়িত হয়েছে, কিন্তু বিগত জোট সরকারের আমলে খোদ সরকারের বিরোধিতা ছিল বিদায় এবং দেশি বিদেশি ষড়যন্ত্র কিংবা বাধা অন্তরায় ছিল বিদায় পুরো 5 বছরে শান্তি চুক্তি বাস্তবায়িত হতে পারেনি। তো আমার মতে শান্তি চুক্তি যে অবস্থা হয়েছে সেভাবেই বাস্তবায়িত হওয়া দরকার। মাঝখান থেকে একজনকে বলতে হবে, আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে বলতে হবে, কারণ আপনারা হাত তুলছেন না মাঝখানে। হ্যাঁ, কোনো মন্তব্য নাই? আপনি সামনে। শান্তি চুক্তি যেটা হয়েছিল এটা ইন্টারন্যাশনালভাবে হয়েছিল এবং এটা বৈদেশিকভাবেও স্বীকৃত হয়েছিল। যখন এই চুক্তিটা হয়েছিল তৎকালীন সরকার কিন্তু এই শান্তি চুক্তির জন্য প্রশংসনীয় হয়েছিল, সে তো এটা সংবিধান পরিপন্থী হওয়ার তো প্রশ্নই আসে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে আমাদের এখানে এসে, যে অন্যান্য জায়গায় শ্রোতা দর্শক এত বেশি হাত তোলেন এবং বলতে চান যে আমরা সময় দিতে পারি না, এখানে আশ্চর্য রকম নীরবতা, ব্যতিক্রমী অভিজ্ঞতা। হাবিবুর রহমান, শান্তি চুক্তি স্বাক্ষরের যে সমঝোতার স্মারক বলবো আমরা, যেটা 2 ডিসেম্বর হয়েছে, তো সেই সমঝোতার স্মারকের প্রথম মুখবন্ধ যেটি আছে সেখানে পরিষ্কার বলা আছে বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে বাংলাদেশের সকল নাগরিক এবং পার্বত্য এলাকায় বসবাসরত সকল নাগরিকের সমান অধিকারকে সুনিশ্চিত রেখেই অত্র অঞ্চলের সার্বিক উন্নয়নকে গতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উভয় পক্ষ, এখানে 2টি পক্ষ ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং একদিকে পার্বত্য অধিবাসীর পক্ষে। আমরা ইতিহাসটা জানি, আপনি যদি এই মন্তব্য প্রশ্নের উত্তরটা দেন যে 10 বছর পরেও কেন বাস্তবায়ন হচ্ছে না। হ্যাঁ প্লিজ। 10 বছরের মধ্যে চুক্তি বাস্তবায়ন হয়নি কথাটা না বলে যদি তিনি বলতেন যে চুক্তির ওই ধারাটি আজও বাস্তবায়ন হয়নি, কোন ধারাটি, যে কোনো একটি ধারাকে যদি বলতেন যে স্পেসিফিক যে এই ধারাটি বাস্তবায়ন হয়নি, কারণ ইতিমধ্যেই রাজা দেবাশিস রায় বলেছেন যে চুক্তির অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে। যেমন এক্সাম্পল স্বরূপ যে চুক্তির যদি কোনো কিছুই বাস্তবায়ন না হতো এবং ভূমির মতো এবং শরণার্থী পুনর্বাসনের মতো বিষয়গুলো হয়নি। ইতিমধ্যে শরণার্থী পুনর্বাসন, আমার পাশে যিনি বসে আছেন তিনি টাস্ক ফোর্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। ভারত প্রত্যাগত শরণার্থী এবং অভ্যন্তরীণ শরণার্থী 2টি বিষয় চুক্তিতে উল্লেখিত ছিল। ভারত প্রত্যাগত শরণার্থীদের দেশে ফেরত আনা এবং তাদের পুনর্বাসনের যে স্কিম সেটা চূড়ান্ত হয়েছিল, এমনকি অভ্যন্তরীণ শরণার্থী যাদেরকে মিন করি সেখানে কোনো জাতি ধর্ম ভেদাভেদ ভিত্তিক কোনো শরণার্থীকে বলা হয়নি, বলা হয়েছে যে অভ্যন্তরীণ শরণার্থী 25 বছরের অস্থিতিশীল অবস্থার কারণে যারা ডিসপ্লেসড হয়েছে উইদিন দি ডিস্ট্রিক্ট উইদিন দি চিটাগাং হিলটেক তাদেরকে অভ্যন্তরীণ শরণার্থী বলা হয়েছে। আপনার উত্তরটা কিন্তু একটু সংক্ষিপ্ত হতে হবে। চুক্তি যথাযথ বাস্তবায়ন হচ্ছে না যেগুলো আপনি নিজেও স্বীকার করছেন যে ধারাগুলো হয়নি, কেন হয়নি? সেই ধারাগুলোর মধ্যে কিছু কিছু ধারা আছে যেগুলো অত্যাধিক স্পর্শকাতর ধারা, যেমন ধরেন ভূমি কমিশন, যে ভূমি কমিশন তৈরি করা হয়েছে চুক্তির আলোকে। এখানে ভূমি কমিশনের একটি স্ট্রাকচার দেওয়া আছে, রূপরেখা দেওয়া আছে। এখানে এই বিষয়টিকে বাস্তবায়ন করতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার, বাস্তবায়নের সদিচ্ছা নাই এ কথা বলা যাবে না। এখানকার ভূমির সমস্যাটা জটিল দীর্ঘদিন থেকেই। কতদিন লাগবে কি মনে হয়? হ্যাঁ, এটা কয়েক বছর লেগে যেতে পারে কমিশন যদি 10 বছর গেছে এখন আরো কত বছর। ইতিমধ্যে তো কমিশন কাজ শুরু করেনি, যেহেতু কমিশন কাজ শুরু করলে কয়েক বছর সময় লাগতে পারে, কারণ এখানের ভূমির সমস্যা যেহেতু ক্যাডাস্ট্রাল সার্ভে নেই, এখানের ভূমির সমস্যা চুক্তিতে যে সমাধানের কথা দেওয়া আছে সেভাবেই এটা হতে পারে, তাই তো? নাকি আপনি মনে করছেন যে এটা রিভিউ করা দরকার? না, চুক্তিতে যেভাবে সমাধানের কথা দেওয়া আছে সেটা বলা আছে, একটা কমিটি করা আছে এবং তাদেরকে নির্দেশিত করা আছে। যেভাবে চুক্তিতে আছে সেভাবেই কি করা সম্ভব বাস্তবায়ন, নাকি অন্যভাবে করতে হবে? না, রিভিউ করে, হ্যাঁ রিভিউ করে, ওইটাকে রিভিউ করেই করা সম্ভব। দ্রুত করতে হলে তাকে রিভিউ করেই করতে হবে এবং তার পূর্বে ক্যাডাস্ট্রাল সার্ভে। দীপঙ্কর তালুকদার, আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তি হয়েছে এবং চুক্তির কাজ বাস্তবায়নের কাজ শুরু হয় 1999 সালের 25 মে, যেদিন যতীন্দ্র বোধিপ্রিয় লার্মা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। 1999 আর 201 মাত্র 2.5 থেকে 3 বছর সময় পেয়েছিল যে সরকার চুক্তি করেছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার। এই 2.5 বছরে এত বড় একটা চুক্তি বাস্তবায়িত করা সত্যিকার অর্থে খুবই কঠিন। তারপরও সে সময়ে অনেকেই বলেছেন, যারা প্রশ্ন করেছেন, এখানে উপস্থিত যারা আছেন, যে বেশ কিছু অংশ বাস্তবায়িত হয়েছে। সরকারের আন্তরিকতার প্রশ্ন অনেকেই তুলেছেন, তো তার সঙ্গে আরেকটা যে যুক্ত আছে, মানে সেখানে কিন্তু আপনার সরকার যেটা ছিল সেটাও আসে আর কি, তাই তো? শান্তি চুক্তি যখন স্বাক্ষরিত হয়, এই শান্তি চুক্তিকে, কালো চুক্তি, এটাকে বাতিল করার বিরুদ্ধে লং মার্চ হয়েছিল 3 ডিস্ট্রিক্টে এবং 2001 সালের নির্বাচনের পূর্বে বিএনপি জামাত জোট সরকার নির্বাচনে ইস্তিহারে পরিষ্কারভাবে ঘোষণা করেছিল যদি এই জোট সরকার গঠন করতে পারে তাহলে এই কালো চুক্তি, শান্তি চুক্তি বাতিল করবে। আমরা লক্ষ্য করেছি 5 বছরে শান্তি চুক্তি বাতিল দূরের কথা, মান্নান ভূঁইয়ার নেতৃত্বে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য একটা কমিটিও তারা করেছিল। কমিটির কয়েক দফা বৈঠক হয়েছে, এটা আমরা পত্রিকায় দেখেছি, কিন্তু বাস্তবায়নের কাজ চুল পরিমাণ এগোয়নি। অন্যদিকে শান্তি চুক্তি সপক্ষের একটা শক্তি, আওয়ামী লীগের আন্তরিকতা নেই, আওয়ামী লীগের শান্তি চুক্তি বাস্তবায়ন করতে চায় না, এই মর্মে অভিযোগ করে 2001 সালে বিএনপি জামাত জোট সরকারকে সমর্থন জানিয়েছে। তো এতে করে নিয়ে যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির ঘর থেকে এখনও মধ্যে সাধারণ মানুষ বের হয়ে আসতে পারেনি। তো এই প্রসঙ্গে আমি বলতে চাই, যেহেতু হাইকোর্টে এই প্রসঙ্গে একটা মামলা চলছে, তো এই বিষয়ে বেশি কথা বলে আবার কন্টেম্পট অফ কোর্টের মধ্যে পড়ে যায় কিনা এই সন্দেহে আমি এই বিষয়ে আর বিশেষ কিছু বলতে চাই না। তাহলে আপনার উত্তরটা কি হলো, যে কেন বাস্তবায়ন হচ্ছে না? বাস্তবায়ন হচ্ছে না এক কথা, আওয়ামী লীগের আমলে 2 থেকে 3 বছর পেয়েছে, রাজনৈতিক সদিচ্ছার অভাব, জামাত জোট সরকারের আন্তরিকতা ছিল না, কিন্তু আবার তারা শান্তি চুক্তি বাতিলও তারা করে নাই, বাস্তবায়নও করে নাই, বাতিলও করে নাই। 5 বছর চলে গেল, তো এই বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের কাজ এই শান্তি চুক্তি বাস্তবায়ন করা নয়। এই চুক্তি বাস্তবায়ন করতে গেলে আগামী নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল সরকার গঠন করবে তারাই বাস্তবায়ন করবে। এবং এই সরকারের একজন উপদেষ্টা যেটা বলেছেন যে চুক্তিটি রিভিউ করা দরকার, এরকম একটা মন্তব্য তিনি করেছেন, এবং হাইকোর্টের রায় হোক, অনেক শ্রোতা দর্শক, হাইকোর্টের রায় আমরা মেনে নেব। হাইকোর্ট যদি বলে রিভিউ করা দরকার, তাহলে কোর্টের আইন তো আমাদের মানতেই হবে। একই সঙ্গে বলতে চাই যে আগামী নির্বাচনে যদি শান্তি চুক্তি সপক্ষের শক্তি যদি সরকার গঠন করতে না পারে তাহলে শান্তি চুক্তি বাস্তবায়ন আরো পিছিয়ে যাবে। সবশেষ প্রশ্ন এক কথায় যদি উত্তর দেন সেটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত মন্তব্য কি চুক্তি যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করা উচিত নাকি এটার অনেক দিকগুলো রিভিউ করে তারপর দেখা শান্তি চুক্তি কালোই যদি হতো বিএনপি জামাত সরকারের 5 বছর কালো না মানে না বিএনপি জামাত জোট সরকার তো বলেছে যে এটা কালো চুক্তি বাতিল করব যদি এটা কালো চুক্তি হতো সুতরাং আমি ধরে নেছি আপনি আপনি মনে করছেন যে যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করা সম্ভব। ধন্যবাদ। পরের প্রশ্ন দীপক চাকমা সরি সুযোগ পেলে আমি একটু কিছু বলতে যাচ্ছি রাজা দেবাশিস রায় সরি আমি কি দীপক বাবুর পরে বলবো না আগে বলবো না রাজা দেবাশিস রায় প্রথমত রিভিউয়ের ব্যাপারে যে এটা আসলে নজিরবিহীন এরকম চুক্তি কিন্তু পৃথিবীতে অনেক হয় আমাদের পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারত আছে ফিলিপিন্সের মিন্দানাও আছে যে তারপরে গুয়াতেমালা পৃথিবীতে অনেক জায়গায় চুক্তি হয় কিন্তু একবার চুক্তি একটা সরকার করে ফেললে সে যে দলেরই হোক না আবার এসে সেটাকে রিভিউ এটা কিন্তু নজিরবিহীন এটা যেখানে চুক্তির একটা বড় অংশ বাস্তবায়িতই হয় নাই আপনি যদি সেটাকে আবার পানসা করতে যাচ্ছেন তাহলে থাকবেটা কি আরও আরও কিছু ব্যাপার আছে যেমন বর্তমান কেয়ারটেকার সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টাদের পরিষদের বৈঠক এটা রিভাইভ করেছে বিগত সরকারের আমলে একটাবারও হয়নি কিন্তু এই সরকার রিভাইভ করেছে প্র্যাকটিসটা এবং দুটো বৈঠক হয়েছে এই অ্যাডভাইজারি কাউন্সিলের এবং এই কাউন্সিলের বৈঠকের দুটো বৈঠকে এজেন্ডার মধ্যে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে শব্দটা হলো চুক্তি বাস্তবায়ন এই সরকারের আমলেই সুতরাং এই সরকারও চুক্তি বাস্তবায়ন করছে ইট ইজ আ ফ্যাক্ট অফ নেচার এটা একটা সরকার করে ফেলেছে বাস্তবায়ন করা এই পরিষদের কাজ এই মন্ত্রণালয়ের কাজ তাছাড়া আরও কিছু এখানে বিষয় আছে যে আপনি রিভিউ কে করবে চুক্তি করতে দুটো পক্ষ লাগে দুটো পক্ষ এবং সেটার একটা কমাও যদি বদলাইতে হয় দুই পক্ষের আবার দস্তখত ওখানে লাগবে আপনি বাস্তবায়ন করেন না কোন সেটা অন্য ব্যাপার কিন্তু আপনি চুক্তিতে হাত দিতে পারবেন না যেই দুই পক্ষ করেছে ওই দুই পক্ষেরই সম্মতি আসতে হবে আমি এটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। পরের প্রশ্নে যাই দীপক চাকমা বনরূপা রাঙ্গামাটি থেকে বাংলাদেশের 74 জেলায় মোবাইল নেটওয়ার্ক আছে কিন্তু তিন পার্বত্য জেলায় মোবাইল নেটওয়ার্ক নেই কেন অর্থাৎ আপনারা বঞ্চিত কেন আপনি আপনারা বঞ্চিত কেন নেটওয়ার্কের বঞ্চিত কেন ৬৪টি জেলায় মোবাইল নেটওয়ার্ক আছে না সরি ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় নেটওয়ার্ক আছে কিন্তু জেলায় নেই আপনাদের তিনটি পার্বত্য জেলায় নেই একেবারেই নেই নাকি একেবারেই নেই একেবারেই নেই পাহাড়ের চূড়া গেলে একটু পাওয়া যায়। রাজা দেবাশিস রায় এটা জানি না অফিসিয়াল কারণ কি শোনা যায় যে এটা নিরাপত্তাজনিত কারণে নাকি এখানে হয় না যেটা আমি বলবো যে এটা পার্বত্য চট্টগ্রাম সব জায়গায় বলছে অত্যন্ত অযৌক্তিক এটা এখানে আমাদের এই তিন জেলাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যথেষ্ট পরিমাণে আছে এবং এটা কোনো অজুহাত হতে পারে না আপনি আমাদের পার্শ্ববর্তী আমরা উত্তর পূর্ব ভারতে দেখি আমাদের কি ইনসার্জেন্সি আছে কি অস্ত্র কি যুদ্ধ আছে তেমন ওখানে এত সশস্ত্র অনেকগুলো সেখানে আন্দোলন হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হচ্ছে ওখানে তো চলছে মোবাইল পৃথিবীর অনেক জায়গাতে আছে সেটা একটা আমাদের মৌলিক পার্বত্য মৌলিক অধিকার আপনি তো ঢাকাতেও থাকেন রাঙামাটিতে থাকেন ঢাকায় নিশ্চয়ই মোবাইল ফোন আছে আপনার জি এখানে আসলে করতে পারেন না এখানে আসলে করতে পারেন না অনুভূতিটা কেমন হয় তখন তখন অনুভূতিটা খুবই খারাপ এটা বৈষম্যমূলক মূল্য যখন আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখি সব মুখের মধ্যে আমাদের পার্বত্য চট্টগ্রামে দুই একজন মুখ দেখা যায় সেটা ভালো লাগে এটা নিয়ে এই এই কিন্তু মোবাইলটা তো দিচ্ছে না সেটা বৈষম্যমূলক এটা নিয়ে দিন দরবার করেছেন কখনো করেছি এমনকি আমি কি বলা হয় এখানকার ভেরি হাই ইন্টেলিজেন্স অফিসার সরকারের বিগত সরকার আমি বললাম যে নিরাপত্তা বাহিনীর সদস্য তো অনেক আছে শুরু করেন তার অন্তত জেলা সদরে শুরু করেন ৫-৭ কিলোমিটার দেন 10 কিলোমিটার তারপর আস্তে আস্তে উপজেলাতে যান ভালো মানুষরাও তো ব্যবহার করবে মোবাইল শুধু ডাকাতরা চোররা তো করবে না। ধন্যবাদ। টুকু তালুকদার আপনি উন্নয়ন নিয়ে কাজ করেন স্থানীয় জনগোষ্ঠীর এই যে মোবাইল ফোনের যে সুবিধেগুলো সেগুলো আপনার এলাকার মানুষজন ব্যবহার করতে পারছেন এতে ক্ষতি কতটা হয় কি মনে হয়? অবশ্যই এটা ক্ষতি হচ্ছে কারণ মোবাইল ফোন যেখানে একটা খুবই দরকারি জিনিস কিন্তু এটাকে বিভিন্ন কাজে আমরা কেন শুধু সন্ত্রাসের ব্যাপারে বা অন্য ধরনের একটা নেগেটিভ চিন্তা করছি এটাকে আমরা পজিটিভ চিন্তা করছি না কেন? কারণ মোবাইল ফোন থাকার ফলে যে যে বিভিন্ন ধরনের যেখানে মার্কেটিংগুলো বিশেষ করে বাজারজাতকরণের ক্ষেত্রে আমাদের কৃষকরা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতো কিন্তু সেই ধরনের তথ্য থেকে ইনফরমেশন থেকে কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন এই তিন পার্বত্য জেলা। আসলে যেটা রাজাবাবু বলেছেন যে এখানে নিরাপত্তার কথা বলে এটাকে যে একটা অজুহাত এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এটা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন বলছি আমরা মামলা কিন্তু এটার ব্যাপারে কিন্তু আমরা এখনো স্পষ্ট কোনো ধরনের কোনো ভাবে কোনো তথ্য কিন্তু পাচ্ছি না কেন এখানে হচ্ছে না ধন্যবাদ হাবিবুর রহমান যেটা রাজা দেবাশিস রায় বলেছেন যে নিরাপত্তাজনিত কারণে যদি এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হই বা নিরাপত্তাজনিত বিষয়টাকে যদি অগ্রাধিকার দেওয়া হয় তো আমি মনে করি শহর ভিত্তিক হলেও প্রাথমিকভাবে একটা সীমিত রেঞ্জের মধ্যে রেখে অন্ততপক্ষে এই মোবাইল সুবিধা জনগণকে দেওয়া উচিত দীপঙ্কর তালুকদার বেশ কিছু মোবাইল কোম্পানির বিজ্ঞাপন হোর্ডিংয়ে আমরা দেখেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা আছি দেশ জুড়িয়া যখনই অনুরোধ করি উপলব্ধি করি এই দেশের ভিতরে তিনটা ডিস্ট্রিক্ট নেই তখন মনে হয় যে আমরা বৈষম্যের শিকার তখন একটা যন্ত্রণা কষ্ট হয় তখন ভাবি যে এরকম করে যারা একটা তিনটা জেলা যারা যেখানে বলা হচ্ছে যে এখানে বিচ্ছিন্নতাবাদী একটা মনোভাব গড়ে উঠছে তো যদি এরকম করে দৃশ্যত এদেরকে যদি বৈষম্যের শিকার করা হয় তাহলে যদি কখনো আবারও এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যদি এখানে গড়ে উঠে তাহলে পরে কি খুব বেশি দোষ দেওয়া যাবে নিরাপত্তার যে কথাটা যুক্তিটা দেওয়া হয় সন্ত্রাস কবলিত দেশ শহর পৃথিবীতে অনেক আছে যেখানে মোবাইল চালু আছে তো এখানে যেটা আমার হাবিব সাহেব বললেন চেয়ারম্যান সাহেব যে সমগ্র ডিস্ট্রিক্টে না হোক সমগ্র তিনটে ডিস্ট্রিক্টে না হোক লিমিটেড শহরে দেওয়া যায় শ্রোতা দর্শক আপনাদের মন্তব্য এ বিষয়েও কেউ কথা বলতে চাইছেন না মোবাইল চান না আপনারা আচ্ছা আপনি আপনি হ্যাঁ আপনি হাত তুলেছেন সবার মুখে একই ধ্বনি মোবাইল চাই আমরা আনি আসলে মোবাইল আমাদের দরকার বাতির সেই দরকার আমাদের মোবাইল যেহেতু আমি উন্নয়ন কর্মী সেহেতু আমাদের মোবাইলটা অবশ্য দরকার আছে আমি জানি না আপনারা একটা জিনিস দেখবেন যেটা হলো প্লেন ডিস্ট্রিক্টে যে নিরাপত্তার কথা বলা হয়েছে প্লেন ডিস্ট্রিক্টের থানাগুলো দেখেন মামলার সংখ্যা কত আর আমাদের পার্বত্য অঞ্চলের থানার সংখ্যাগুলো দেখেন মামলার সংখ্যা কত শুধু নিরাপত্তার জনিত কারণে যদি মোবাইল দিয়ে আমাদের বন্ধ করে দেয় তাহলে আমি মনে করব এটা একটা সরকারের বৈষম্যর শিকার আমরা সুতরাং অডিয়েন্সকে আমি জিজ্ঞেস করতে চাই আসলে এর বাধাটা কোথায় এবং কিভাবে এটা প্রতিকার পাওয়া উচিত আমরা কিভাবে পাবো এই জবাবটা আমি চাচ্ছি আচ্ছা আপনি অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চান আমিও জিজ্ঞেস করি আপনারা কতজন এখানে যারা আছেন আগামীকাল থেকে মোবাইল নেটওয়ার্ক চান 100 ভাগ আপনি কিছু বলতে চান বর্তমান গ্লোবালাইজেশনের যুগ ইন্টারনেটের যুগে আমরা পার্বত্যবাসী বাস করি তো আমরা এখানে ৬৬টি জেলার মধ্যে শুধুমাত্র 3টি জেলায় আমরা মোবাইল নেটওয়ার্ক পাচ্ছি না তো আমরা এই আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই এলাকার মানুষ যদি নেটওয়ার্ক পায় তাহলে এই এলাকার জনগণ এখানকার বাস্তবতা তো অন্যরকম তাই না এখানে এক ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল এবং সে কারণে সরকারের হয়তো একটা যৌক্তিক কারণ থাকতে পারে যে সে বিষয়টা কিভাবে আমার মনে হয় এটা একটা ভ্রান্ত ধারণা পরের প্রশ্নে যাই ফারহানা মনোয়ার পর্যটন এলাকা রাঙামাটি থেকে আমার প্রশ্নটি হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামে সরকার চাইলে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পারে এটা হচ্ছে না কেন কেন হচ্ছে না আপনার কি মনে হয় আমার তো মনে হয় হওয়া উচিত প্রশাসনিক ব্যবস্থা দিক দিয়ে অবশ্যই হবে দেবাশিস রায় আসলে এই যে আমাদের পেছনেই যে লেক এবং পাহাড় চতুর্দিকে এইরকম সৌন্দর্য আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশেই এভাবে আছে লেক এবং পাহাড়ের একটা সংমিশ্রণ হচ্ছে না কেন একটা পর্যটন নগরী আপনার শহর রাঙামাটি কেন হচ্ছে না পর্যটক তো আসছে সমস্যাটা হলো যে শহরে আসে কিন্তু গ্রামের দিকে যাচ্ছে না এখানে আবার সেই নিরাপত্তার জিনিসটা চলে আসে যে এখন অবশ্যই ভালো হতো কিন্তু সেই পর্যটন কিন্তু হতে হবে জনমুখী পরিবেশমুখী এবং এই অঞ্চলের মানুষের সংস্কৃতির সাথে খাপ খায় এগুলোতে কিন্তু কোনো ধরনের চাপ দেওয়া উচিত না তাহলে হতে পারে কিন্তু সরকার তো করতে পারবে না পর্যটন করতে হলে এটা প্রাইভেট সেক্টর থেকে হওয়া উচিত তবে প্রাইভেট সেক্টর বলতে আমি কিন্তু বড় বড় কোম্পানি বুঝি না স্থানীয় মানুষেরা পাহাড়ি বাঙালিরা এখানকার তারা যদি ছোট ছোট করে যেটা তাহলে ভালো এবং সেখানে সরকার সাহায্য করতে পারে সেটা প্রয়োজন সরকারের সাহায্য প্রয়োজন ঋণের প্রয়োজন অন্যান্য যে এনেবলিং অনেক কিছু আছে যেগুলো করে দিতে পারে মানে স্থানীয় লোক যারা আছেন ধরেন প্রভাবশালী বা কিছু পয়সা কড়ি যাদের আছে তারা কিছু কেন করছে না সবচেয়ে বড় আমার মনে হয় যে ক্যাপিটালের অভাব আমাদের রাঙামাটিতে আমাদের পুঁজিওয়ালা মানুষের সংখ্যা তো খুব বেশি না কিন্তু আমরা তো জানি অন্তত যারা পাহাড়ি তারা বোধহয় শান্তি চুক্তি অনুযায়ী কম সুদে টাকা নিতে পারেন ব্যাংক থেকে এটা একটা জিনিস সাকসেসিভ সরকার এটা আমাদের দীপঙ্কর তালুকদার মহোদয় ভালো বলতে পারবেন অনেক সরকারের আমলে সেই 5% অমুক % ইত্যাদি সার্কুলার মার্কুলার থাকে আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে যখন গিয়ে দেখবেন যে সে আপনার পার্সেন্টেজ আপনি গুণে দেখেন সেটা নাই এই এই স্পেশাল ইকোনমিক জোন থেকে শুরু করে অনেক কিছু ছিল কিন্তু বাস্তবে নেই যথাযথ ঋণ পাচ্ছে না দীপঙ্কর তালুকদার পর্যটন শহর কিংবা পর্যটনের পরিবেশ সৃষ্টি করার জন্য প্রধানত প্রয়োজন হচ্ছে মৌলবাদী অর্থাৎ সংকীর্ণ রক্ষণশীল মনোভাব থেকে বেরিয়ে আসা আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে চাকমা বাঙালি বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলেরই কোনো না কোনোভাবে একটা রক্ষণশীল মনোভাব কাজ করে একটা সুন্দর একটা পরিবেশ কি বলে পর্যটনের পরিবেশ সৃষ্টি করতে গেলে প্রয়োজন উদারনৈতিক দৃষ্টিভঙ্গি যেটা সম্ভবত এখনও আমাদের মাঝে এখনও গড়ে উঠে নাই কারণ একজন ট্যুরিস্ট এখানে এসছে রাঙামাটি শহরে এসছে সে এসছে ওই এয়ার কন্ডিশন ঘরের বসে ওই উপন্যাস পড়ার জন্য সে নিশ্চয় আসবে না তাকে যদি বের হতে হয় তাকে যদি আনন্দ যদি করতে হয় তার সঙ্গে আরও কিছু উপাদান হয়তো প্রয়োজন কিন্তু আমাদের এই রক্ষণশীল সমাজ ব্যবস্থা তাকে সেটা অনেকটা তাকে অবদমিত করতে হচ্ছে শুধুই কি রক্ষণশীলতা নাকি একটা নিরাপত্তার সমস্যাও আছে যেটা রাজা দেবাশিস রায় বলার চেষ্টা করেছেন নিরাপত্তার সমস্যাটাকে আমি খুব বেশি বড় ধরবো না ওটা অজুহাত এবং অনেক সময় আপনি যদি সব জায়গাতে দেখেন যে সবকিছু যে নিরাপত্তা বাহিনীর সংখ্যা যদি বেশি থাকে তাহলে কেউ তো ফিল করবে না আমরা স্থায়ীভাবে চাই যে আমাদের শান্তি আসুক সরি আমি হাবিবুর রহমান সাহেব আপনি রাঙামাটি পৌরসভার চেয়ারম্যান মানে সরকারের কি এমন কোনো পরিকল্পনা আছে আপনি হয়তো জানবেন যে রাঙামাটিকে একটি আন্তর্জাতিক মানের না হলেও একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আধুনিক পর্যটন শিল্পের যে সুযোগ সুবিধা সেটা এখানে নাই তো এখানে যে কথাটা আসছে এখানে দুজনের একজনের মুখ থেকে যে নিরাপত্তাজনিত ব্যাপার আসলে মূলত বিষয়টা এটা না আমি যেটা স্পষ্ট করতে চাই যে এখানে এই জাতীয় পর্যটন শিল্প গড়ার ক্ষেত্রে কোনো সংস্থার নীরব বাধা কাজ করছে এখানে যেমন ধরেন এখানে কোনো শিল্প কারখানা স্থাপন করতে গেলে এখানকার স্থানীয় কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন আছে পর্যটন একটা শিল্প এটা এমন বিনিয়োগ হতে পারে যে 100 কোটি টাকা হতে পারে 200 কোটি টাকা হতে পারে এবং স্থানীয় কর্তৃপক্ষ বলতে যেমন রিজিওনাল কাউন্সিল আছে জেলা পরিষদ আছে আইনে বলা আছে এ জাতীয় শিল্প প্রতিষ্ঠান করতে হলে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন এবং সেখানেই মনে হয় মূল বাধাটা কারণ বেসরকারি আপনি বলছেন যে প্রশাসন থেকে বাধা নাকি প্রশাসন বলতে আমরা স্থানীয় প্রশাসন জি স্থানীয় প্রশাসনের এখানে কেউ নেই থাকলে জবাব দিতে পারতেন হয়তো শ্রোতা দর্শক কেউ মন্তব্য করতে চান ব্যাপারে হ্যাঁ আপনি হাত তুলেছেন পর্যটন শিল্পের ব্যাপারে চাকমা রাজা বাহাদুর যে কথাগুলো বলছেন তার সঙ্গে আমি একটু মিলিয়ে বলতে চাই যে আসলে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা পর্যটন কেন্দ্র করলে অথবা কয়টা নৌকা কয়টা রেস্টুরেন্ট বানিয়ে দিলেই আমার মনে হয় এখানে পর্যটন শিল্পের বিকাশ হবে না সেই জন্য বড় উদ্যোক্তাদের এখানে আসার সুযোগ করে দিতে হবে সেই ক্ষেত্রে একটা বাধার কথা তো মাননীয় চেয়ারম্যান পৌরসভা বলছেন আরেকটা বড় বাধা হচ্ছে এখানকার ভূমি সমস্যা যেটার কারণে বাহিরের কোনো উদ্যোক্তা এখানে এসে সহজে ভূমি পাওয়ার কোনো সুযোগ নাই একখণ্ড ভূমি পেতে হলে তাকে হেডম্যানের কাছে যেতে হবে রাজাবাবুর কাছে যেতে হবে ডিসির কাছে যেতে হবে এসি ল্যান্ডের কাছে যেতে হবে এবং আর্টিকেল 64 জেলা পরিষদ আইনের ওটা কভার করার জন্য আমরা জেলা পরিষদ রাজা বাবুতে দিতে প্রস্তুত, সেটা তো কোনো সমস্যা নয় না, রাজা বাবু দিলেই হবে না, সেখানে আর্টিকেল 64 রাজা বাবুর হাতে নয়, সেটা হলো জেলা পরিষদের হাতে। কাজে জেলা পরিষদ থেকে ওইটা সে করে আনা কত কঠিন, কত দুরূহ, আমরা যারা এখানকার মানুষ ভুক্তভোগী এটা আমরা জানি। কাজে এখানে উদ্যোক্তা আসে না এটাও ঠিক নয়, এখানে আমি জানি যে অনেক উদ্যোক্তা এখানে এসেছিল কিন্তু তারা এখান থেকে তারা তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেছে শুধু ভূমি সমস্যার কারণে, এটা নিরসন হতে হবে। এদিক থেকে কেউ যে রাঙামাটি নিয়ে কথা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় যদি যে পর্যটন শিল্প নিয়ে সম্মানিত ব্যক্তিবর্গ কথা বললেন, রাজা বাহাদুর বসে আছেন, সম্মানিত এমপি মহোদয় আছেন, যে কত কোটি টাকা আমরা পেতাম এবং সময়ের ব্যবধানে বিদেশিরা আরও ভালো ধারণা নিয়ে যেত, কিন্তু কি একটা বিষয় নিয়ে যে অনেক বছর ধরে আমরা দ্বিমত করে আছি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলাম না বলেই আরও অনেক সম্ভাবনাময় খাত থেকে আমরা পেছনে পড়ে গেলাম। তো কবে আসবে আমাদের দেশে সেরকম ছেলে? পর্যটন নগরী হিসেবে সত্যি যদি গড়ে উঠতে পারতো অনেক লোকের কর্মসংস্থান হতে পারতো। আমার মনে হয় আসছে, আসলে এটাকে এমন ভাব করা হচ্ছে একটা ইস্যু তুলে, বিশেষ করে নিরাপত্তার কথা। সারা বাংলাদেশের কথা যদি বলেন কোথায় আছে নিরাপত্তা, আমি আপনাদের কাছে আমার প্রশ্ন এটা, শুধু চিটাং হিন্টেক্সের বেলায় কেন এই কথাটা হচ্ছে? নিরাপত্তা তো আপনি কোথাও পাবেন না, আপনি যেখানে যান দিনাজপুর, রংপুর, বগুড়া, ঢাকায়, আপনি কি কেউ আপনাকে এই আশ্বাস দিতে পারবে যে আপনি খুব নিরাপদে এখানে আছেন ঢাকাতে বা চিটাংয়ে? কাজে এটাকে আসলে খুবই আপেক্ষিক, আসলে এটাকে একটা জুজুর দেশ বানিয়ে ফেলেছে, এটা একটা বিভীষিকাময় করে ফেলা হচ্ছে। যে এক বন্ধু আমার ঢাকা, সে বলেছিল যে টুকুদি আমি যদি আপনাদের এখানে যেতে চাই, আমি এখানে আসলে খুবই নিরাপত্তার অভাব। আমি ওনাকে বললাম আপনি ঢাকায় আছেন, আপনি কি নিরাপত্তার মধ্যে আছেন? উনি খুব হেসেছিলেন। আমি বললাম যে আপনি যদি আসতে চান আমাকে জানান কোথায় যেতে চান আপনি, অবশ্যই আপনাকে আমি সাহায্য করব। সুতরাং এটা আসলে এটাকে একটা এমনভাবে করা হয়েছে, একটা ভাব নিয়ে যাওয়া হচ্ছে যে এটা খুবই একটা অন্যরকম, তবে হচ্ছে আমি আশাবাদী। এই মুহূর্তে পর্যটন নগরী বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন এটা আমি বুঝতে পারছি। ধন্যবাদ। পরের প্রশ্নে যাই, শহীদ চৌধুরী তবলছড়ি থেকে। 1997 সালের 2 ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার পর জাতিসংঘ উন্নয়ন সংস্থা সহ লোকাল বহু NGO পার্বত্য অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত। শুধুমাত্র গুটি কয়েক সম্প্রদায়ের উন্নয়ন ব্যতীত আর সকল সম্প্রদায় উন্নয়ন থেকে বঞ্চিত। আমি জানতে চাই সকল সম্প্রদায়ের উন্নয়ন সম্ভব নয় কেন? টুকু তালুকদার, আসলে আমরা যারা উন্নয়ন কর্মী এবং এখানে যারা উন্নয়নের সাথে সম্পৃক্ত, আমার মনে হয় সবাই একমত হবেন, উন্নয়নের বেলায় জাতিগত ভেদ আমার মনে হয় করার কোনো অবকাশ নেই, এবং যেটাকে আমি মনে করি ব্যক্তিগতভাবে খুবই ঘৃণা করি আমি এইটাতে। আর এখানে আমি জানি না গুটি কয়েক বলতে কাকে বোঝাচ্ছেন, যারা মোবাইল ফোন থেকে বঞ্চিত কারা বলেন? কারা বঞ্চিত এই সমস্ত আপনার যে ইনফ্রাস্ট্রাকচারগুলো হচ্ছে এরা কমিউনিকেশন থেকে কারা বঞ্চিত? উন্নয়ন তাহলে কাদের জন্য? এটা আগে আমাদের পরিষ্কার হতে হবে, উন্নয়ন আমরা কাদের জন্য চাচ্ছি। যেহেতু এখানে বিভিন্ন যে 11টি জাতিগত সত্তা রয়েছে, সে সাথে আর বৃহত্তর বাঙালি জাতি, কাজে স্বাভাবিক উন্নয়নের কথা যদি বলেন আলটিমেটলি এখানে যে 11টি জাতিসত্তা রয়েছে তাদের ভাগেই বেশি পড়ে যাবে। শহীদ চৌধুরী, আপনি যিনি প্রশ্ন করেছেন, আপনি বলছেন আপনার প্রশ্ন হচ্ছে যে গুটি কয়েক সম্প্রদায়ের উন্নয়ন হচ্ছে, সবার হচ্ছে না, আপনার এই উদ্বেগ কেন? প্লেনল্যান্ডের 3টা ডিস্ট্রিক্টের যে উন্নয়নের বরাদ্দ হয় আর পার্বত্য অঞ্চলে একটা ডিস্ট্রিক্টে সেই বরাদ্দ হয়, অতএব এই বরাদ্দের সুষ্ঠু পরিকল্পনার অভাব, বন্টনের অভাব, উন্নয়ন বেটিং লিস্টের অভাব, উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করার অভাব। আমরা দেখেছি 1964 থেকে আমি এখানে বসবাস করছি, আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখে আসছি এক পেশে উন্নয়ন, এক পেশে কর্মকাণ্ড, এক পেশে সব কিছু হচ্ছে। আমার আজকের দাবি আপনাদের মাধ্যমে পার্বত্য অঞ্চলের উন্নয়ন বলতে কি বোঝাচ্ছেন আপনি? আমি চাচ্ছি কি পার্বত্য অঞ্চলের বাঙালি সম্প্রদায় সহ 4টি সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এবং পার্বত্য অঞ্চল আরও পাশাপাশি 11টি উপজাতি রয়েছে, শুধুমাত্র 2-3টা উপজাতি ব্যতীত আর সকল উপজাতিরা বঞ্চিত রয়েছে। আপনার গুর্খা, খ্যাং, লুসাই, বোম, চাক, মারমা, ত্রিপুরা সকল সম্প্রদায়ের উন্নয়ন হচ্ছে না, সকল সম্প্রদায় সবকিছু অধিকার হচ্ছে না, শুধুমাত্র 2-3টা সম্প্রদায় এখানে উন্নয়নের সবকিছু ভাগীদার, সবকিছুর অধিকার, তারাই সবকিছু নিচ্ছে। ধন্যবাদ। শ্রোতা দর্শক, এ বিষয়ে কোনো মন্তব্য? আমি টুকুদির কাছে জানতে চাচ্ছি বা ওনার সম্পূরক প্রশ্ন হিসেবে বলতে চাচ্ছি, উনি তো এনজিওর সাথে কাজ করেন রাঙ্গামাটিতে এনজিও 18টির মধ্যে 17টি পাহাড়িদের শুধুমাত্র আছে একটাই বাঙালিদের তো ওইটা থেকেই বোঝা যায় ওনারা উন্নয়ন কাদের জন্য করতেছেন আর আন্তর্জাতিক সংস্থা থেকে আরম্ভ করে সকলেই সকল ইউএনডিপি থেকে আরম্ভ করে সকল উন্নয়ন সংস্থায় কিন্তু পাহাড়িদের জন্যই কাজ করতেছে আমি কিন্তু জেলা পরিষদের সদস্য হিসেবে এই কথাটা বললাম আমি জেলা পরিষদে আসার পরে দেখেছি শুধু এইখানে পাহাড়িদের কল্যাণের জন্যই সব এনজিও সকল সংস্থা জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ সবাই আছে আমি জানি না উনি যে উন্নয়ন সংস্থার কথা বলেন 17টি আমি এই ব্যাপারে পরিষ্কার না আমি এটা একটু জানতে চাচ্ছি ওনার কাছ থেকে এখানে অনেক এনজিও কাজ করে আমার যতটুকু মনে হয় যে আমরা জেলা প্রশাসকের সমন্বয় সবাই গিয়েছিলাম জেলা প্রশাসক মহোদয় আমাদের একটা তথ্য দিয়েছিলেন যে এইখানে রাঙ্গামাটিতে 45টা এনজিও কাজ করছে আপনি শুধু 17টার খোঁজ পেয়েছেন দীপঙ্কর তালুকদার এই প্রশ্নকর্তা মোহাম্মদ শহীদ চৌধুরী যেটা বললেন আর কি মাত্র দু একটি জাতিগোষ্ঠীর উন্নতি হচ্ছে আর কারোর উন্নতি তেমন হচ্ছে না পক্ষপাতিত্ব করা হচ্ছে এটা হলো দৃষ্টিভঙ্গির বিষয় আপনি একজন চাকমাকে গিয়ে বলুন সে বলবে সমস্ত কনস্ট্রাকশন যা যা আছে সবাই বাঙালিরা পাচ্ছে আমাদেরকে 5% শুধু পাচ্ছি এটা দৃষ্টিভঙ্গির বিষয় যার যার সে ডিফেন্ড করার চেষ্টা করে তো এখানে আমি তো মনে করি যে যদি কেউ বাঙালি হোক পাহাড়ি হোক এনিবডি যদি কেউ তারা যদি মনে করে যে এনজিওর অপারেশন করবে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চায় আমার তো মনে হয় না যে সরকারের তরফ থেকে কোনো রকম বাধা আছে উনি বোধহয় চাকমাদের কথা মানে বলতে চাইছেন নাকি চাকমাদেরই শুধু উন্নতি হচ্ছে আর কারোর হচ্ছে না এই ধরনের কথা আমি সেটাই তো বললাম এখন চাকমা কেউ আছেন নাকি শ্রোতা দর্শক আপনি কি এই অভিযোগ আপনি কিভাবে দেখছেন এটা আমি বিষয়টা সেভাবে দেখতে চাই না পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি সেটা হলো যে পার্বত্য চট্টগ্রামকে একটি বিশেষ অঞ্চল হিসেবে স্বীকার করার পর এখানে উন্নয়ন করা হচ্ছে বিদায় আমি মনে করি যে এইখানে যদি কোনো বৈষম্য থাকে এবং এইখানে যদি কোনো অনিয়ম থাকে সেটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনি স্বীকার করেন কি যে শুধু আপনারাই বেশি সুবিধা পাচ্ছেন উন্নয়নের অন্যরা পাচ্ছে না তেমন আমি তো মনে করি যে উন্নয়নের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে চাকমা হিসেবে আমাদের আরো যতটুকু সুযোগ পাওয়ার কথা চাকমা হওয়ার কারণে আমরা ওই সুযোগটা পাচ্ছি না চাকমা ছাড়া অন্য কেউ জাতিগোষ্ঠী এখানে চাকমা ছাড়া অন্য কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কেউ আছেন এখানে পেছনে হ্যাঁ আপনি 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 কোন কোন জাতিগোষ্ঠীর ধন্যবাদ আমি পাংখো কমিউনিটি থেকে পাংখো তা যে অভিযোগ আমরা কিন্তু 3227 জন আছি এই অঞ্চলে নাকি যা হোক ধন্যবাদ আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই এখানে আসলে উন্নয়ন বিষয়টা পার্টিকুলারলি ভাবে দেখা হয় না এখানে যে অর্গানাইজেশন সংখ্যাগতভাবে বলা হয়েছে জাস্ট উদ্যোগ তারা নিয়েছেন কিনা এটা একটা বিষয় আছে আমি একজন বাঙালি কমিউনিটি আমাকে তো উদ্যোগ নিতে হবে সংগঠনটা গঠন করতে হবে যদি এগিয়ে আসে তাহলে মনে হয় প্রশাসনিক ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় অর্থাৎ আপনার কোনো অভিযোগ নেই আসলে আমার কোনো অভিজ্ঞতা নেই কারণ অন্যান্য যারা জাতিগোষ্ঠী আছেন তাদের সেই উদ্যোগ নেই বলেই তারা এগুতে পারছেন না নাকি আসলে টোটালি এইভাবে নয় যে এখানে যে শুধু চাকমা কমিউনিটি যে পাচ্ছে তা আমি বলছি না যে এখানে মেজরিটি পপুলেশন তারা স্বাভাবিকভাবে তারা অবশ্যই কিছু না এদিকে আসবে আর আমি যে পাঙ্কো কমিউনিটি থেকে এগিয়ে আসছি জাস্ট একটা আমার শিক্ষার কিছুটা হলে আছে এই জন্য অ্যাডভান্স আসলাম সুতরাং আমাকে শিক্ষাগত দিক দিয়ে আমাকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ আমি একটু কথা বলতে চাই বিষয়ে আমরা যদি উন্নয়নের কথা বলি উন্নয়নের শুরুটা হয়েছে কখন 75 সন থেকে সারা বাংলাদেশে কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা যদি একটু এদিকে তাকাই এটা 97 সন থেকে বিশেষ করে শান্তি চুক্তির পরে উন্নয়নটা এসছে সুতরাং আমার মনে হয় উন্নয়নের ব্যাপারে আমরা আসলে কোনো জাতি সত্তাকে নিয়ে না আমরা উন্নয়ন করছি সেই সমস্ত দারিদ্র্য হ্রাসকরণের জন্য সরকারের একটা সহযোগী সংস্থা হিসেবে হাবিবুর রহমান আপনার কি মনে হয় উন্নয়নে কোনো বৈষম্য করা হচ্ছে যে কোনো জায়গায় উন্নয়ন কোনো জাতি বা সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হওয়া সমীচীন নয় আমরা এলাকার উন্নয়ন করব ওই এলাকায় বসবাসরত সকল সম্প্রদায় সেই উন্নয়নের ভাগীদার হবে বৈষম্যমূলক নীতি নিলে আমরা একটি ব্যালেন্স উন্নয়ন এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে অনেক সময় আনব্যালেন্স ডেভেলপমেন্ট এখানে আবার আনরেস্ট ক্রিয়েট করতে পারে তবে আশা করব যে আমরা সম্প্রদায় বা জাতিগত দৃষ্টিকোণ থেকে উন্নয়নকে পার্বত্য এলাকায় দেখতে চাই এবং এভাবে আপনার কথা হচ্ছে এভাবে হচ্ছে না আসলে জি এভাবে হচ্ছে না কোনো বৈষম্য নেই না আমরা তো এলাকার উন্নয়ন দেখব মানে হচ্ছে না আর কি রাজা দেবাশিস রায় আমার মনে হয় এখানে যেটা দীপঙ্কর তালুকদার মহোদয় বললেন সেটা দৃষ্টিভঙ্গির ব্যাপার অবশ্যই দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি অনেক সময় দেখবেন যে আপনি যদি একটা চার্ট বা কলাম দেন জাতি অনুসারে যদি সাজান এলাকা অনুসারে যদি সাজান গ্রাম শহর তখন দেখবেন কিন্তু যে হ্যাঁ যারা সংখ্যাই বেশি বাঙালি সবচেয়ে সংখ্যাই বেশি তারপরে চাকমা তারপরে মারমা এবং যেটা আমাদের পাঙ্খো ভাই বললেন সেটা ঠিক যে সেই অনুসারে হয়তো সংখ্যাগত দিক থেকে এই জাতির সদস্যরা বেশি হয়তো উন্নয়ন পাচ্ছে তো এদিক ওদিক হতে পারে কিন্তু মূল যেটা সমস্যা সেটা হলো যে আমাদের তাকানো উচিত যে যারা পাচ্ছে না তাদেরকে যেন আমরা দেই এই যে আজকে আমরা একজন পাঙ্খো ভাইকে পেলাম এখানে আপনি খুঁজেও পাচ্ছেন না ম্রো পাচ্ছেন না খ্যাং পাচ্ছেন না খুমি পাচ্ছেন না থাকলে বলবেন কেউ কিন্তু কিছু কিছু এলাকায় ইনারা ১০০-১৫০ বছর ধরে কোনো উন্নয়নের কোনো কিছুই পান নাই তো আমাদের এখন প্রয়োজন হচ্ছে সার্চ লাইট নিয়ে গিয়ে আমি উন্নয়ন বোর্ড হোক আপনার জেলা পরিষদ হোক আর যাই হোক ওদেরকে খুঁজে বের করে কার শিক্ষার হার বেশি কম কার বেশি স্বাস্থ্যর সুযোগ কম কার বেশি সরকারি তরফ থেকে কিছুই পায়নি তাদেরকে আমাদের বেশি দেওয়া উচিত তো রাজা হিসেবে তো আপনারও একটা দায়িত্ব আছে এখানে নাকি আপনি কি করছেন আমি আমার যা সম্ভব হয় যেমন আমি পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির আমি বৈঠকে যাই মাঝে মধ্যে জেলা পরিষদে যাই আমি এই জেলা পরিষদকেও আমাদের একজন সম্মানিত সদস্য আছেন আমি একটা কথাই বলেছি যে আগে চার্টটা করেন দেখেন বিগত 10-20 বছরের মধ্যে কোথায় টাকাগুলো গেছে কোন খাতে গেছে কোথায় যায়নি অঙ্ক কষলে বেরিয়ে যাবে যেখানে যায়নি সেখানে আমরা দিই আর এনজিওর ব্যাপারে একটু জিনিস যোগ করতে চাচ্ছি এই আমাদের জেলা পরিষদের সদস্যর হিসাবটা আমি জানি না উনি কোথায় পেলেন কিন্তু এখানে সব পাহাড়ি এনজিও কিন্তু এর কথাটা ঠিক না এখানে কিন্তু ব্র্যাক আছে প্রশিকা আছে আশা আছে এরা কিন্তু পাহাড়ি এনজিও না আর আরেকটা সমস্যা এখানে কিন্তু অনেকে কিন্তু এনজিও নামধারী করে কিন্তু ব্যাংকিং শুধু টাকা দেয় আর টাকা নেয় কিন্তু উন্নয়ন করে না এটারও একটা সমস্যা আছে সেদিকেও আমাদের তাকানো উচিত আমি একটা এনজিওর সঙ্গে জড়িত পাহাড়ে বেশি কিন্তু আমাদের বাঙালি সদস্যও আছে তবে আমরা কাজ করি প্রত্যন্ত তখন আমরা জাতিগত আমরা সেই ইয়েটা আমরা চশমা খুলে ফেলি আমাদের জাতি নাই আমরা হচ্ছে যে যত প্রত্যন্ত যে যত বেশি উন্নয়ন থেকে পাচ্ছে না তাকে আমরা চেষ্টা করব ধন্যবাদ বাংলাদেশ সংলাপের আগামী পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায় 15 ডিসেম্বর অংশগ্রহণ করতে চাইলে টেলিফোন বা SMS করুন 01819407030 এই নম্বরে ইমেল করতে পারেন bengali@bbc.co.uk এই ঠিকানায় শেষ করতে হচ্ছে ধন্যবাদ আজকের শ্রোতা দর্শকদের ধন্যবাদ আজকের প্যানেলকে চ্যানেল আইকে ধন্যবাদ একই সাথে রাঙামাটির পর্যটন হোটেল কর্তৃপক্ষ যেভাবে এই অনুষ্ঠান আয়োজনে আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানে বিদায় চাইছি